ধরুন আমি এখানে বক্তৃতা দিচ্ছি, নরেন্দ্র মোদী কি করে বক্তৃতা দেয় জানেন? কিচ্ছু জানে না। নরেন্দ্র মোদীর এইখানে বক্তৃতা দেয়, তার দুপাশে দুটো ট্রান্সপারেন্ট গ্লাস থাকে, মানে এইটা ধরুন একটা বোর্ড তো ধরুন এরকম লাগানো থাকে ট্রান্সপারেন্ট গ্লাস দুপাশে, এবং যখন বলে তার মধ্যে বক্তৃতাটা টুকে নিয়ে আসে, এবং সেই বক্তৃতাটা টুকে নিয়ে এসে ওই যে বলে না রবীন্দ্রনাথ নজরুল কেমন বাংলা বলছি, লোকে বলছে আরে বাবা রে কত সুন্দর বলছে, দেখে দেখে বলছে বাবা, তুমি গুজরাটিতে বাংলাটা লিখে নিয়ে এসছো ভাই, এসব পলিটিক্স আমরা জানি, ক্ষমতা থাকলে কিচ্ছু না বলো কবে বসবে, খেলা হবে কবে বসবে বলো, ডেট টাইম তুমি ঠিক করো, জনগণ থাকবে সামনে, বাংলা নিয়ে ইলেকশনের আগে নরেন্দ্র মোদী তুমি ওয়ান টু ওয়ান মমতা ব্যানার্জির সাথে করো, ওয়ান টু ওয়ান তুমি কত খেলতে পারো আর আমি কত খেলতে পারি দেখা যাবে খেলায়, খেলা হবে দেখা হবে জেতা হবে, হাম লড়েঙ্গে হাম করেঙ্গে হাম জিতেঙ্গে মোদী কো হারায়েঙ্গে ভারত সে হটায়েঙ্গে বিজেপি কো হটায়েঙ্গে আর জো হামসে টুকরাতা হ্যায় ও চুর চুর হো জাতা হ্যায়, এ হামারা মজদুর ভাইও কা স্লোগান হোতা হ্যায় চায় বাগান মে, কন্যাশ্রী দেবে তৃণমূল, শিক্ষাশ্রী দেবে তৃণমূল, খাদ্য দেবে তৃণমূল, পাকা বাড়ি তোমায় বানাতে হবে না, আমরা বাজেটে বলে দিয়েছি সবার যার কাঁচা বাড়ি সব বাড়ি পাকা বানিয়ে দেবো, বল তোমার দরকার একটা তাহলে তোমাকে একটা পাকা বাড়ি বানিয়ে দেবো, তুমি আর একটা বিক্রি করতে করতে আসবে, অলরেডি বাজেটে বলা আছে, বলুন কি নিয়েছ উত্তরবঙ্গ থেকে যে এত নিয়ে গেলে সাত চায় বাগান খুলবে গা, খুলেছ খুলেছ, কিচ্ছু করে না শিলিগুড়ির দিকে কোনগুলো তাকিয়ে রেখেছে, এখন বলছে হাম রাস্তা বানা দেবে, কে রাস্তা বানায় গা, রাস্তা তো হো গিয়া, আপনি দেখুন জলপাইগুড়ি শিলিগুড়ি বাংলাদেশ নেপাল ভুটান সব কানেক্টেড হয়ে গেল, বাগডোগরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক আমরা জমি দিয়েছি, জমি ব্যবস্থা করে দিয়েছি, কুচবিহারে এয়ারপোর্ট করে দিয়েছি এখনো প্লেন চালাইনি, বালুরঘাটে এয়ারপোর্ট করে দিয়েছি, মালদা এয়ারপোর্ট করে দিয়েছি, আপনারা জানেন যত ট্রেন আমি দিয়েছিলাম, আর এখন ট্রেনে কেউ চললে তাকে একটা বেডরোল পর্যন্ত দেয় না, এক কাপ চা পর্যন্ত দেয় না, এই তো তোমার সরকার, আগে জবাব দাও কই ফের দিতে হবে, গ্যাসের দাম বিনা পয়সায় গ্যাস দিতে হবে, অনেক গ্যাস দিয়েছ ইলেকশনের আগে উজালা আর ইলেকশনের পরে ঝুমলা, ইলেকশনের আগে উজালা ইলেকশনের পরে ঝুমলা ঘাবলা, ভ্রষ্টাচারের তো লিডার তোম নাই বাবা, চোর কি মাই জোরসে বলে, চোরের মায়ের বড় গলা আর মাদার অফ টিপসার সাউন্ডস মোস্ট, আজকে নরেন্দ্র মোদী জেনে যাও বাংলার মানুষ আগে জানতে চায় তুমি গ্যাস বিনা পয়সায় কবে দেবে সবাইকে, বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি, বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি, বিনা পয়সায় শিক্ষা দিতে পারি, বিনা পয়সায় তোমাকে মানুষকে রান্নার গ্যাস দিতে হবে, তুমি যতক্ষণ না দেবে একটি ভোটও কেউ দেবেন না, একদম দেবেন, শুধু মিথ্যে বলে বলে জীবনটা চলে গেল, মনে রাখবেন বাংলা সেই নারী জাতির অধিকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছেন, যে বাংলায় সীতা সাবিত্রী দময়ন্তী থেকে শুরু করে আজকে বাংলায় বাসন্তী দেবী আমাদের রানী রাসমণি থেকে শুরু করে আমাদের সারদা মা থেকে শুরু করে এই মাটিতে আমাদের বাংলার এক মায়েদের ঐতিহ্য আছে, সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল বাংলা থেকে, নবজাগরণ হয়েছিল বাংলা থেকে, গান্ধীজি বাংলায় এসে দীর্ঘদিন আন্দোলন করেছেন, বাংলার আন্দোলন স্বাধীনতার আন্দোলন, আর তোমরা আজকে কি বলছো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়, না শান্তিনিকেতনে, এটা বাংলা চেনো, তাই মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিরসা মুন্ডার মূর্তি ভেঙে এবং স্বামী বিবেকানন্দকে ঠাকুর পদবী দিয়ে তুমি মনে রেখো বাংলার ঐতিহ্যকে জয় করা যায় না,
বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দু বৌদ্ধ জৈন পারসিক মুসলিম খ্রিস্টানি সবাইকে নিয়ে আমরা চলি, আমরা দাঙ্গার রাজনীতি করি না, আমরা সবাইকে নিয়ে চলি, এটা আমাদের একতা। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ, এটা হচ্ছে বাংলা সবচেয়ে বড় কথা। তাই পরিষ্কার বলে যাই, রোজ রোজ তোমার মিথ্যে কথা আর বেশি মানুষ নেবে না। আগের বারে ইলেকশনের আগে বলেছিল, মনে আছে আপনাদের কি বলেছিল? বলেছিল যে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে। এবার যদি বলে আবার দেবো, ভোট দেবেন? যদি ভোট টাকা দিয়ে কিনে নিতে চায় উল্টে দেবেন? উল্টে দেবেন মানে বুঝতে পারছেন তো, তুলে উল্টে দেবেন? বিজেপিকে চাই না, গ্যাসের দাম বাড়ানো মালিক বিজেপিকে চাই না, রেল বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, কলিঙ্গা বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, ড্যাম বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, খাদ্য বন্ধ করার মালিক বিজেপিকে চাই না, গ্যাসের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, দাঙ্গাবাজ বিজেপিকে চাই না, ভ্রষ্টাচারী বিজেপিকে চাই না, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না, তোলাবাজ বিজেপিকে চাই না। বাংলা একটাই চায়, বাংলা বাংলাতে শান্তিতে থাকতে চায়। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করার লড়াই। এই নির্বাচনে যদি অস্তিত্ব রক্ষা করতে না পারেন, মোদী বাংলাটাকেও ভাগ করে নিয়ে চলে যাবে, বাংলাটাকেও কেটে নিয়ে চলে যাবে, কোথায় যে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ভরসা করা মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলে আজ প্রধানমন্ত্রী ভাষণ দেগা, সব ভয়ে ভয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পায়, বলে কাউট কেয়া হয়ে যায়গা, নোটবন্দি হোগা কেয়া, নোটবন্দি হোগা না বাঘবন্দি হোগা, নোটবন্দিও করে দিয়েছে, বাঘবন্দিও করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে কোটি কোটি টাকায়। আজকে তার কাছে বড় বড় কথা শুনতে হবে। ইতিহাস তো আর বলি না, ইতিহাস ভূগোল যদি শুরু করি না, মোদীবাবু আপনাদের সিন্ডিকেটকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে একটু শেখাবো কাকে বলে।